আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো সম্পূর্ণ অন্য রকমের একটা বেগুন ভর্তা, একদম নতুন স্টাইলে। এটা এটাকে বলে রোস্টেড দই বেগুন ভর্তা। তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে দারুণ মজা, বিশেষ করে টক দই থাকার জন্য। যারা ভর্তা পছন্দ করেন একবার অন্তত ট্রাই করে দেখবেন। এটা আসেন দেখি শুরু করা যাক। তো এই জন্য আমি এখানে এসেছি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা, সাত আটটা রসুন কুচি কুচি করা, মানে বড় বড় দাগের কুচি করা, এক চা চামচ গরম মশলার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া, লাল মরিচ কতগুলো কোনাকোনিভাবে কেটে নিছি, শুকনা মরিচ চারটা কেটে নিছি এইভাবে, এক চা চামচ আস্ত জিরা, দুই টুকরা দারচিনি ছোটো দুই টুকরা, এক ইঞ্চির মতো আদা কুচি কুচি করে নিছি। এখানে আছে আধা চা চামচ হলুদ, হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, আর আধা চা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া, মরিচটা যার যার রুচি মতো, কারণ আরও দুইটা মরিচ দেওয়া হচ্ছে। আর আধা কাপ দই আমি ফেটে নিছি, আর শেষে দিতে হবে কয়েক একটু ধনিয়া পাতার কুচি। আমি এখানে একটা তাওয়া গরম করে দুইটা তাল বেগুন, মানে গোল গোল বেগুনে ভালো করে তেল মাখাই নিছি, কারণ এই দুইটাকে আমি একটু পোড়ায় নিব। তো এই দুইটা এভাবে দিয়ে পাশাপাশি দিয়ে উপরে আমি একটা গামলা দিয়ে ঢেকে দিব, তাইলে জলদি পুড়ে যাবে। এটা আর কি একটু নরম হইলে এই গামলাটা ঠিক মতো বসে যাবে, অসুবিধা নাই, একটু পুড়ে নিই। এই তিন চার মিনিট একদিক পোড়ায় দেখি বোধ হয় হয়ে গেছে একদিক। এটা একটু ঘুরাই দিয়ে, এই যে যেরকম পোড়া পোড়া হয়ে গেছে এরকম ঘুরাই ঘুরাই এটাকে আমি চারদিকে ভিজে নিব। ঘুরে দিতে পাশাপাশি দিই, তাহলে আমার এটা লাগাইতে সুবিধা হবে। এবার ঘুরাই ঘুরাই কুড়া বেগুনটা পোড়ায় নিব। তাওয়াটা প্রথমে গরম হওয়ার পরে অল্প আঁচে রাখলেই হয় পরের দিকে, আর তেমন কিছু লাগে না। এই 10-15 মিনিটের মধ্যে বেগুনটা পুরাই পুড়ে গেছে, পোড়া হয়ে গেছে চতুর্দিকে। আমি এখন এটা বন্ধ করে দিই, ঠান্ডা হলে উপরের খোসাটা আমি ছিলে নিব। খোসা ছিল সহজে বা টান দিলে উঠে আসবে। ঠান্ডা হয়ে গেলে বেগুনগুলোকে আমি এভাবে ছিলে নিব, এবার টান দিলে উপর থেকে এই যে খোসাগুলো উঠে চলে আসে, সবগুলোকে আমি ছিঁড়ে একটা প্লেটে উঠে নিব। বোটাটা রাখতে হয়, বোটাটা ধরে বেগুনটা ছিলা খুব সোজা। মোটামুটি পুরো বেগুনটাই ছিলে গেল, এখন আরেকটাও ছিলে নিব। তো বেগুনগুলোকে আমি ভালো মতো ছিলে নিলাম, এখন এগুলোকে একটু কেটে এই একটু পোস দিয়ে কাটলেই হয়। রস রস সহ রাখছি, রসগুলো খাইতে ভালোই, পোড়া পোড়া গন্ধ আছে বারবিকিউ টাইপের, এগুলোকে একটু ভর্তা করে নিব। ব্যাস হয়ে গেল, বাকিটা রান্নার সময় ভর্তা, বাকিটুকু ভর্তা হয়ে যাবে। আমি চুলায় 2 টেবিল চামচ সরিষা তেল গরম করে তার মধ্যে 1 চা চামচ আস্ত জিরা আর এই দারচিনির টুকরা দুইটা নিয়ে একটু ফোড়ন দিয়ে নিব আর কি। এগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিব আর কি। বেশি পোড়ানো যাবে না, 15-20 সেকেন্ড নাড়াড়ি করে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আমার ভেজে নিতে হবে। আমি কিন্তু এখন মাঝারির থেকে একটু উপরে আছে ভাজতেছি, প্রায় মাঝারির কাছাকাছি ধরতে পারেন, যাতে ছট করে পুড়ে না যায় কিন্তু এগুলো সিদ্ধ হয়। 3-4 মিনিটের মধ্যে পেঁয়াজ রসুন একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি আদা কুচিটুকু দিয়ে দিব, আর এই শুকনা মরিচগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। এই 1 মিনিটের মতো ভেজে 1-1.5 মিনিট পেঁয়াজটা আরও একটু বাদামি হয়ে গেছে, এর মধ্যে আমি এখন ধনিয়া হলুদ আর মরিচটা দিয়ে দিব। এইখানে মরিচ আছে 1 চা চামচের একটু কম, আধা চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া, এটা একটু নেড়ে চেড়ে এই কয়েক সেকেন্ড ভেজে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক। কয়েক সেকেন্ড ভাজলেই হয়ে যায়। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভুনে নিব। এই সিটি কাপ কোয়ার্টার কাপের মতো পানি দিলাম। এখন জালটা আমি মিডিয়ামের আগে রাখছিলাম, মিডিয়ামের থেকে একদম নিচে নামা দিব, লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রাখবো। মিনিট দিয়ে ঘুনেই পানিটুকু শুকায় গেছে, তেল ছেড়ে দিছে দেখেন। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব, দিয়ে এর মধ্যে ওই ফেটে রাখা মানে ঘুটে রাখা টক দইটুকু দিয়ে দিব এর মধ্যে। চুলার জাল অবস্থায় দিলে টক দইটা ফেটে যেতে পারে, সেই জন্য একদম জালটা বন্ধ করে আমি দিয়ে এর সাথে একটু মিশাই দিতে হবে। এর সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভালো মতো মিশাই নিব এই মশলাটার সাথে, গুঁড়া মশলার সাথে।
মিশাই। এখন আবার আমি চুলাটাকে জ্বালায় দিই, দিয়ে এটাকে লো হিটে মানে লোডতে একটু পরে এটাকে মিনিট দুই তিনেক ভুনে নেব দইয়ের পানিটুকু একটু শুকানো পর্যন্ত। এই মিনিট দুই তিনের মধ্যেই দইয়ের পানিটুকু শুকায় গেলে এখন আমি এর মধ্যে ওই এক চা চামচ গরম মশলার গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া ওইটা দিয়ে দিব, কাঁচামরিচ মানে লাল মরিচগুলা যে কেটে রাখছিলাম ওগুলাও দিয়ে দিব। এখন চুলার জালটা একটু মিডিয়ামে নিয়ে আসি, একটু নাড়াচাড়া করে এটাকে মিনিট খানেক, যাতে জিরা আর গরম মশলার ফ্লেভারটা রিলিজ হয়। মিনিট খানেক হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ওই বেগুনগুলাকে দিয়ে দিব, পোড়ানো বেগুনগুলাকে যে পোড়ায় রাখছিলাম আমি, দিয়ে এর সাথে ভালো মতো একটু মেখে নিব। একটু লবণটা দেখে নিই, বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হয় সাধারণত, অল্প একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। আর আর ধনিয়া পাতা কয়টাও দিয়ে দিব এর সাথে, দিয়ে এটাকে ভালো মতো মিশাই মিনিট খানেক নাড়াচাড়া করবো। বাস হয়ে গেল আমার রোস্টেড দই বেগুন ভর্তা। চুলাটা বন্ধ করে দিই, আপনাদের আমি এখন একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পোড়া দই বেগুন ভর্তা, এটাকে বলে রোস্টেড দই বেগুন ভর্তা। তো আমি বাংলায় বললাম আর কি পোড়া আর কি। যারা ভর্তা পছন্দ করেন, বিশেষ করে বেগুন ভর্তা, হ্যাপি জোশের একটা আইটেম, একদম অন্য রকমের, গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।